চাউমিনও রেডি হয়ে গেছে। দিদির বাড়ি, এটা হচ্ছে বেবি দি, বলেছিলাম এখন জয়তির ফেভারিট হয়ে গেছে। গুড মর্নিং ভিউয়ার, কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর আজকে সকাল থেকে আবার ব্লগটা করছি। এখন বানাচ্ছি চা আর ব্রেকফাস্টের জন্য ও টিফিন নিয়ে যাবে, তাই বানাচ্ছি চাউমিন, এটা হচ্ছে পনির দিয়ে চাউমিন বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে চা আর এখানে চাউমিনের জন্য চাউমিনটাকে বয়েল করছি। ওই চাউমিন বানাচ্ছি, হ্যাঁ তো ফুড কেটে দেবো, ধরে নিয়ে যাবে। তো আজকে একটু লেটই হয়ে গেছে, আমি আর ব্রেকফাস্টটা প্যাক করে নিচ্ছি, অফিসে গিয়েই করবো। আর এখন ওই দিন হোম সেন্টার থেকে একটা কার্টেন নিয়ে এসেছিলাম, ওই কার্টেনটা লাগানো হয়নি, টাইম পাইনি বলে কার্টেনটা লাগানো হয়নি, ওটা লাগিয়ে দিয়ে যাব আর তারপরেই অফিস বেরোবো রেডি হয়ে। ডাইনিংয়ের এই কার্টেনটা ছিল, তো ওই কার্টেনটা চেঞ্জ করে নিচ্ছি। কোয়ালিটিগুলো খুব ভালো আর 70% অফ পেয়েছিলাম, মানে ভালো ডিল হয়েছিল। এই যে এখানে কার্টেন দিয়ে দেওয়া হয়েছে, এদিকে চাউমিনও রেডি হয়ে গেছে। এগো অ্যাড করবো ভাবছিলাম কিন্তু এগ শেষ হয়ে গেছে, তাই অ্যাড করলাম না। তো এই যে এখানে চাউমিন দিয়ে দিয়েছি প্যাক করে, আর একটু আপেল কেটে দিয়েছি ওকে, একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। আজকে সারাদিন একটু ফ্রি ছিলাম, খুব একটা কিছু কাজ ছিল না আর সামনে ক্লিনিকটাও যাওয়ার ছিল না, আর ব্লগগুলো এডিট করে আপলোড টাপলোড করলাম আর নিজের মতো করে টাইম কাটাচ্ছিলাম। আর ও তো বাইরে মানে অফিসের ওখানেই খাবে, তাই লাঞ্চও সেরকম কিছু আমার একটু রাইস ছিল খেয়ে নিলাম। আর সকালে তো দেখলি ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, তো ওটা একটু হেভি হয়ে গেছে ব্রেকফাস্টটা, তাই সেরকম কিছু অল্প একটু লাঞ্চ করেছি। আর এখন আমাদের সোসাইটিতে এখানেই একজন দিদির সঙ্গে অনেক আগে থেকে আলাপ হয়েছিল, আমার ব্লগ দেখে আমাকে টেক্সট করেছিল, কারণ ওরা তখন এখানে শিফট করেনি, ফ্ল্যাট নিয়েছিল নতুন। তো আমরা যখন আগের ফ্ল্যাটটাতে থাকতাম তো ওর অপোজিট মানে ওখান থেকে দেখা যেত ওদের ফ্ল্যাটটা, ওই দিদিটার ফ্ল্যাটটা, তো এখন আমরা এদিকে শিফট করেছি, দেখা যায় না বাট কন্ট্যাক্ট তো আছেই। তো আজকে এমনি নর্মালি বলছিলাম যে দেখা করলে হতো, তো ওরা ঠিক আছে আমিও ফ্রি আছি দাদু তুমি তাহলে আমাদের বাড়ি এসো, তো ওদের বাড়িতেই যাচ্ছি এখন, তো চলো যাই। তো আমি তো বললামই যে একটা দিদির বাড়িতে আসছি, তো এটা হচ্ছে বেবিদির বাড়ি, এটা হচ্ছে বেবিদি। তো অনেকদিন পর তেমনি কথা তো হয় বাট দেখা হলো অনেকদিন পরে, মিট করার প্ল্যান হচ্ছিলো বাট হচ্ছিলো না। লাস্ট মনে হয় আমার কাছে সরস্বতী পুজো, হ্যাঁ সরস্বতী পুজোতে দেখা হয়েছিলো, এমনি দেখা হয় যখন এদিকটাতে থাকতাম, মানে আমরা যখন আগের ফ্ল্যাটটাতে থাকতাম শিফট করিনি তখন ব্যালকনি থেকে দেখা যেত, আমাদের সামনাসামনি বাড়ি। আমাদের ইনফ্যাক্ট দেখা মানে পরিচয় হয়েছে ইউটিউব থেকে, তো ও ব্লগ বানাতো, তো তখন আমি কমেন্ট করেছিলাম একবার, তো তারপরেই আমাদের মানে ফ্রেন্ডশিপ আর কি কথা বলা শুরু হয়েছে। অনেকদিন থেকে প্ল্যান করছিলাম যে কবে আসবে একটা মিট, একটা মানে ফাইনাল করার প্ল্যান করছিলাম, যাই হোক ফাইনালি একটা হলো, এখন তো হতেই থাকবে, এখন তো এখানেই আছি, এখন দেখা ভিডিও দিদি বানায়, তো তোমরাও চেক আউট করতে পারো, তো তোমরা যারা ওর সাবস্ক্রাইবার আমাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।
এটা হচ্ছে ব্যালকনি, এটা আর আমরা যেখানে থাকতাম ওটা হচ্ছে ওই, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওই যে ওপেন ব্যালকনিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের আগের যেখানে থাকতাম ওই ফ্ল্যাটটা, একদম সামনাসামনি এখান থেকে এরকম দেখাই যেত। আর এটা হচ্ছে পোডিয়ামটা, অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর পোডিয়ামের ভিউটা দেখতে পেলাম ব্যালকনি থেকে, মিস করি, এখন মিস করি একটু, এখন ভিউটা একটু আলাদা। এতদিন শুধু ব্লগেই দেখতাম আমি, না থাকে না এখন বেশি একটা থাকে না, এখন হাঁটা শিখেছে না, এই যে হাই ফাই, হাই ফাই, হাই ফাই দিয়ে দাও। আর গিয়ে দেখি কল করবো, যদি বেরোনোর হয় তো বেরোবো, তো চলে যাই তারপর ডিসাইড করছি। তো আমরা ক্লিনিক, আমি ক্লিনিকে ছিলাম, এরা দুজন এসেছে, এই যে জয়তি আর পলি, অনেকদিন পর পলির দেখা পাওয়া গেছে। আমাকে মাঝে মধ্যেই দেখতে পাবে বা কথা শুনতে পাবে, ওকে পাওয়া যায় না, ওকে আমি আর বলবো না আসতে, ঠিক আছে আসবো না। এই যে পকোড়া চলে এসেছে, এখানকার পকোড়া খেতে ভালো লাগে বলে আমি বলেছিলাম, এখন জয়তির ফেভারিট হয়ে গেছে। পলি পলি বলবে কেমন লাগছে, চোখ মুখের অবস্থা সবাই দেখো না, কাজ করে করে হয়েছে, এমন এমন টপিক শুরু করছে মানে আমি ব্লগ করতেই পারছি না। তুমি কিছু বলবে পলি? ওই আবার নিয়ে চলে এসছে ক্রিস্পি চিকেন, আবার কাবাব এসেছে, ভালো। যত ভাবি স্ট্রিট ফুড খাবো না তাও আসছি, কি এইটুকু সময় মনে হলো বলো, মুখটা দেখাও একবার, মুখটা দেখাও সারপ্রাইজ দিতে, কতবার প্ল্যান ক্যান্সেল করেছো তুমি? আমার 365 দিন হয়, 365 দিনে 367 দিন ক্যান্সেল করেছি। হ্যাঁ আজকে তো আমিই বললাম যে চলো তুমি বলো, অনেক আগে কথা হয়েছিল। এই বেড কভারটা দুপুরে ভাবছিলাম চেঞ্জ করবো, চেঞ্জ করা হয়নি, একটু বেডটা ঠিক করে নেবো আর বেড কভারটা চেঞ্জও করবো। বেডটা গোছানো হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কমপ্লিট হয়ে গেল। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ব্লগটাকে তাহলে এখানে এন্ড করছি। আর যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।